আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির শুক্ত রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে অনেক টেস্টি হয়, রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, তারপরে বেগুন, শসা, তারপরে এখানে আছে ভাত করলা, তিতে করলা, আর একটু ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছি। এই সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি একটা একটা করে নিয়েছি, নিয়ে সবগুলো সমস্ত কেটে নিয়েছি, কাটার পরে এগুলো সব ধুয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি। তো আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তো বেশি সবজিও নিতে পারেন, আরও লাউ টাউ এইসবও নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড়ি, কিছু বড়ি আমি ভেজে নিয়ে নিয়েছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিব। তো কড়াইটার মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে একটু সর্ষে দিয়ে দিলাম। তো সর্ষেটা দিয়ে না ঢেকে দেবো, না হলে ফাটে, তো শরীরে ভয় থাকে আর কি ছিটে যাওয়ার। তো সর্ষেটা আমি একটু ঢেকে দিয়েছিলাম, তো সর্ষেটা হয়ে গেছে, ফোড়নে আর কি দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি। তো আদা কুচিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। রেসিপিটি কিন্তু এইভাবে একদিন নিশ্চয়ই ট্রাই করবেন যখনই সময় পাবেন বাড়িতে। তারপরে সব ভেজিটেবলগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে এক মিনিট মতন ভেজে নেবো। একদম ভালো করে লো ফ্লেমে কিন্তু বানানো হবে রেসিপিটি। তো আমি লো ফ্লেমে প্রথমে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবেন। তারপরে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এক মিনিট, তারপর ঢেকে দিলাম। তো দুই মিনিট পরে ঢাকনিটা খুললাম, খোলার পরে দেখলাম একটু কিন্তু মজে গেছে সবজিগুলো। তো একটু নাড়িয়ে নেব, এখন একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পরে এখানে একটু মশলা ইউজ করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ পরিমাণ মতন, আর অন্য কোনো মশলা দেবো না, কিন্তু একটু সামান্য হলুদ গুঁড়ো পাউডার, আর কিছু নয় এর মধ্যে, আর কিছু কিন্তু যাবে না। জিরে গুঁড়ো পাউডার টাউডার আমি ইউজ করব না। আপনারা চাইলে করতে পারেন, আমি একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু বিয়ে বাড়িতে এইভাবে তৈরি করে। আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অনেকে কাঁচা লঙ্কা দেয় না, তো আমি দিলাম এখানে কাঁচা লঙ্কা। আপনারা না চাইলে সেটাও স্কিপ করতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে, অল্প একটু দিলেই হবে চিনি। চিনিটা দিয়ে তো আমি আরও এক মিনিট মিক্সআপ করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু জল, জল দিয়েছি কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে, তো সেই কারণে। তো বেশিটা আমার এক গাদা জল দেওয়ার দরকার নেই, তো ওই বাটির মধ্যে ছোটো বাটি দুই বাটি জল দিয়ে দিলেই হবে। দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো, তো ফুটার জন্য দেবো, একটু ঘন ঘন হয়ে আসবে। তো আমি তিন মিনিট পর কিন্তু তুলছি ঢাকনাটা। তো তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, দেখলাম যে অনেকটা কিন্তু আমার জলটা টেনে গেছে, সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এখন আমি এই পর্যায়ে একটু সবজিগুলোকে ভেঙে ভেঙে দেবো। তো আর দেখলাম আরেকটু কিন্তু আমাকে টানতে হবে, মানে ঝোলটা একটু ঘন হবে, শুক্তা তো ঝোল ঝোল ভালো হয় না। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড়ি, ভাই ভেজে রাখা আছে, আগের থেকে ভেজে রেখেছিলাম, এই বড়িগুলো দিয়ে দিলাম। তো বড়িগুলো দিয়ে আরেকটু আমি টানিয়ে নেব। তো আমার সব সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে আসছে। তো আমার চ্যানেল রেসিপিগুলো কোনো ভালো লাগলে কিন্তু একদিন নিশ্চয়ই এভাবে ট্রাই করবেন। আর আমার যদি কোনো অন্য রেসিপি জানতে চান সেটাও কমেন্ট বক্সে লিখবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। তো দেখুন সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর পুরো ঘন হয়ে এসছে। তো আমার শুক্তটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন যখনই সময় পাবেন, আমি বারবার বলছি। তো লাস্টে দিয়ে আমি একটু দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দিয়ে ব্যাস একটুখানি নাড়িয়ে নেব, নাড়িয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো অল্প। তো দুই মিনিট মতন ঢেকে দিলেই হলো। ঘিটা দিয়ে আমি এখন গ্যাসটাকে নিভ করে দিলাম, দিয়ে এখন ওটাকে ঢেকে রাখলাম। দুই মিনিট পরে ঢাকনাটা তুললাম, এখন আমার কিন্তু শুক্তটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, আর দেখতে এতটা ভালো লাগছে তাই না, কালারফুল কিন্তু একদম। মিষ্টি কুমড়া দিলে কিন্তু সব সবজির মধ্যে ফুটে উঠে তাই না। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।